প্লিজ ওয়েলকাম জিও আড্ডা উইথ লাবণ্যর আমার আজকের এপিসোডের আজকে দুজন ভীষণ প্রিয় অতিথি আমার, অদিতি দি, ডিরেক্টর, এবং সঙ্গে গৌরবদা। তোমাদের দুজনকে স্বাগত জানাই এবং পরিণীতার জন্য অনেক অনেক শুভেচ্ছা তার সঙ্গে। থ্যাংক ইউ। আচ্ছা একটা কথা বলো, মানে শরৎচন্দ্রের কাহিনী নিয়ে কাজ, এটা মানে শুধু শরৎচন্দ্রের কাহিনী কেন, মানে সাহিত্য নির্ভর কোনো একটা কাজ বোধহয় তোমার প্রথমবার, তাই না? হ্যাঁ, আমার আমি ডিরেকশন দিচ্ছি প্রথমবার। হ্যাঁ, মানে এর আগে তো তুমি যে ধরনের গল্পগুলো আমাদের সামনে তুলে ধরেছো, লজ্জা, নষ্টনীর, বোধন, প্রত্যেকটাই ভীষণভাবে নারীকেন্দ্রিক গল্প, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা অন্যরকমভাবে তুমি পুরো কাহিনীটাকে পোর্ট্রে করেছো। এই ধরনের কাহিনীতে তোমার মানে ইন্টারেস্ট কেন মনে হলো যে সাহিত্য নিয়ে কাজটা করব, মানে যেটা নিয়ে ইনফ্যাক্ট আগেও লোকে কাজ করেছে, আমার সেই কারণে জিজ্ঞেস করা। তুমি অনেকগুলো প্রশ্নে অনেকগুলো শব্দ ছিল, একটু একটু করে বলি। সেটা হচ্ছে যে এক হচ্ছে নারী কেন্দ্রিক, দেখো পুরুষ কেন্দ্রিক গল্প বলে কি আলাদা কিছু বলি? বলি না, যে কারণে সে কারণেই আমি বলি না যে এগুলো নারী কেন্দ্রিক, কারণ গল্প গল্প। হ্যাঁ, সেটার মধ্যে আলাদা করে হয়তো প্রোটাগনিস্ট একজন থাকেন যাকে নিয়ে গল্পটা বলা হয়। আমি যে খুব কনসিয়াসলি কোনো মহিলা চরিত্রকেই প্রোটাগনিস্ট করে গল্প বলবো, এটা কোনো কনসিয়াস ডিসিশন নয়। সে কারণে আমি নানা রকম গল্প বলতে ভালোবাসি। এই তিনটে হইচইয়ের প্ল্যাটফর্মে দেখা এগুলো তোমাদের কাজ। তার আগেও আমি যে কাজগুলো করেছি সেখানেও অনেক ধরনের চরিত্র এবং তাদের সম্পর্ক নিয়ে গল্প বলেছি। পরিণীতার ক্ষেত্রে যেটা বলতে পারি যে পিরিয়ড ড্রামা বা এই ধরনের একটা সময়ের দলিল আছে যে গল্পে, বা ইতিহাস নির্ভর কিছু, এটা আমার খুব পছন্দের একটা জায়গা, আমার খুব ভালো লাগার জায়গা। তো আমি মানে যখন লেখাপড়াও করেছি তখন আমার হিস্ট্রির প্রতি একটা টান ছিল আলাদা করে। তাছাড়া আমি যখন প্রথম পরিণীতা পড়ি, সেটা আমরা তো বাঙালিরা বাংলা সাহিত্য হয়তো মোরাল্লেস সবাই ছোটবেলা থেকেই বাড়িতে স্কুল লেভেলেই পড়ে ফেলেছি, একদম বড় হয়েছি, যখন ধরো বঙ্কিমচন্দ্র কঠিন লাগলেও সেটা যাই হোক না কেন পড়ে ফেলেছি, শরৎচন্দ্র পড়ে ফেলেছি, রবি ঠাকুর পড়ে ফেলেছি। তো সেইগুলো করতে করতেই পরিণীতা এমন একটা বিষয় যেটা আমি হয়তো ক্লাস 8-9 পড়েছি, আমার মাথার মধ্যে গল্পটা থেকে গেছে এবং আমার মনে হয়েছে গল্পটার মধ্যে একটা কোন একটা সময়ে বেঁধে দেওয়ার গল্প না, এই গল্পটা যে কোনো সময়ের নিরিখেই খুব উপযুক্ত। তো আমার একটা মিটিং হয়, অ্যাকচুয়ালি আমাদের হইচইতে বেস্ট অফ বেঙ্গল বলে একটা সেগমেন্ট আছে যেখানে আলোচনা প্রসঙ্গে শ্রীকান্তার সঙ্গে আমার কথা হচ্ছিল। তো শ্রীকান্তা বলেন যে কোনটা করা যায় বলতো, এরকম কি গল্প আছে যেটা আমরা করতে পারি? তখন আমার প্রথম কথাটাই পরিণীতার মনে হয় এবং আমি বলি যে আমার এই গল্পটা এমন যেটা আমার মনে হয়েছে যে যে কোনো সময় এই গল্পটা করলে হয়তো দর্শক দেখতে উৎসাহী হবেন, জানতে উৎসাহী হবেন পরিণীতার বিষয়ে, এবং সেই জন্য তোমার পরিণীতার নিয়ে কাজ করা। হ্যাঁ, মানে আমার যেটা দেখে মানে ট্রেলারটা দেখে আমার যেটা মনে হলো যে একটা ডিফারেন্ট দশক, তো না ডিফারেন্ট শতক, সেটাকে তুমি পোর্ট্রে করেছো, একটা অন্য এরাকে রিপ্রেজেন্ট করা ইটস ভেরি চ্যালেঞ্জিং। এবং এই সময় দাঁড়িয়ে তুমি যখন এরকম একটা সাবজেক্ট নিয়ে কাজ করা শুরু করলে, তুমি নিজে অ্যাজ এ ডিরেক্টর কী কী চ্যালেঞ্জেস ফেস করেছো? আমার ওই আবার বলছি যে ডিরেক্টর হিসেবে এটা আমার প্রথম কাজ, কিন্তু এই ধরনের কাজের অভিজ্ঞতা আমার আছে টেলিভিশনের কারণে, কারণ আমি টেলিভিশনেও দীর্ঘদিন কাজ করছি, এখনও করি অ্যাজ ক্রিয়েটিভ ডিরেক্টর। তো আমি যেরকম ওর সঙ্গেই আমরা একটা কাজ করতাম, বোমকেশ, যেটা টেলিভিশনে হতো, এবারে হয়তো ফ্লোরে যিনি ডিরেক্টর ছিলেন তিনি তো শোটা ডিরেক্ট করতেন ডেফিনেটলি, কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে যেটা হয় রোজকার একটা কাজের একটা তাড়া থাকে, রোজ একটা ডেলিভারির ব্যাপার থাকে, সেই কারণে আমাদের যেটা কাজ থাকে জিনিসটা সাজিয়ে দেওয়া, যে কে কি পোশাক পরবেন, কোন সেটটা কেমন দেখতে হবে, কি ধরনের লাইটিংয়ের এই কাজটা হবে, চরিত্ররা কি ধরনের পোশাক পরবেন, কিভাবে কথা বলবেন, এগুলো আমরা চেষ্টা করি যে আলাদা করে ডিরেক্টরের সঙ্গে আগে থেকে কথা বলে নেওয়া, তাকে একটা, কারণ সত্যি সেই যারা ফ্লোরে তখন ডিরেক্ট করতে যান তাদের পক্ষে সম্ভব হয় না, অতটা সময় পান না তারা। তো আমরা সেটা আগে থেকে প্রিপারেশন করা থাকলে ফ্লোরে কিছুটা সময়ও বাঁচে, একদম আমরা সেটা রেডি করে দেওয়ার চেষ্টা করতাম। তারপরে আমি প্রথম প্রতিশ্রুতি করেছি টেলিভিশনের জন্য, আমি সিরাজের বেগম করেছি, তাই ওই সময়টা হিস্টোরিক কাজ করা একটা যে ওই সময়টাকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য যা যা করতে হয় সেটা খুব চ্যালেঞ্জিং, কারণ আমি তো নিজে চোখে দেখিনি কখনো ওই সময়টা। তো
আমার আমাদের রিসার্চ বা আমরা যেটুকু পড়েছি বা যা আশপাশে দেখ মানে যে রেফারেন্সগুলো আছে সেইগুলো থেকেই একটা ওয়ার্ল্ড তৈরি করার চেষ্টা করি। পরিণীতার ক্ষেত্রেও তাই করেছি। পরিণীতার এই মানে আমরা ট্রু টু দ্য টেক্সট থেকেই থেকে মানে থেকেই কিন্তু গল্পটা বলা। সর্বরিদি সর্বরী ঘোষাল উনি এটা লিখেছেন, চিত্রনাট্য সংলাপ সবই ওঁর করা। তো উনি আবার ভীষণ মানে এই ইতিহাসের ব্যাপার খুব মানে অথেন্টিক জিনিসে বিশ্বাসী, তো ফলে ওর একটা মারাত্মক রিসার্চ আছে। এবং ট্রেলারে আমরা মানে অনেকটাই নোটিসও করেছি, মানে আমার নিজে যেটা দেখে ভালো লাগলো কিছু খুব ছোটো ছোটো ডিটেলিং, মানে এমন এমন কিছু জিনিসের পোশাক থেকে শুরু করে আর্ট ডিরেকশন থেকে শুরু করে মানে সেগুলো বেশ চোখে পড়ছিল। কিন্তু সেটা আমরা আমাদের মতন করে চেষ্টা করেছি অ্যাজ টিম। সর্বরিদি আমাদের অনেক ইনপুট দিয়েছেন, তাছাড়া আমাদের তন্ময়দা ছিলেন আর্ট ডিরেক্টর, ডিওপি রম্য আমাদের পোশাক মানে কস্টিউম যিনি ডিজাইন করেছেন, ঋতুরূপা ভট্টাচার্য। তো সবাই আমরা একসঙ্গে বসে এটা একটা কোলাবোরেটিভ এফর্ট, এবং যাদের ওপরে এই পোশাকগুলো পরানো হচ্ছে বা যাদের সেখানে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ওই সেটটার মাঝখানে, তাদেরও নিজেদের একটা দায়িত্ব ছিল নিজেদেরকে বিশ্বাসযোগ্য করে তোলার, যেটা অভিনেতারা করেছেন। তো আমরা আমাদের দিক থেকে যতই চ্যালেঞ্জ থাক সেটা চেষ্টা করছি, মানে ক্যামেরা খুললে এই এখানে তার দেখা যাচ্ছে, এই এখান থেকে একটা পাইপ আসছে, এই 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 স্ট্রাকচারটা তো ভীষণ মডার্ন স্ট্রাকচার, এই ক্যামেরা ঘোরাও ক্যামেরা ঘোরাও। তো এটা তো ক্রমাগত ফ্রেম করতে গিয়ে আমাদের ফেস করতে হয়েছে, সেটা তো একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। প্লাস সোর্স অফ লাইট, মানে যেখানে ধরো একটা প্রদীপের আলোয় কেমন আলো হবে আর একটা সুইচ টিপে আলো জ্বলে উঠলে কেমন আলো হবে, দুটো তো আলাদা তার টেক্সচার হবে, সেটা দেখতে আলাদা হবে। তো সেইটা আমাদের ডিওপি ক্রমাগত সেটা মাথায় রেখে করে গেছেন, মানে এটা সবাই মিলে চেষ্টা করেছে বলে খুব খুব চ্যালেঞ্জিং, কিন্তু সেটা আমাদের আর কি করতে ভালো লেগেছে বলে বা সবাই সবার বেস্টটা দিতে পেরেছে বলে হয়তো যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে টিজারে যেটা তোমরা দেখতে পেয়েছো সেইটুকু আমরা দেখাতে সক্ষম হয়েছি। একটু গৌরবের কাছে আসি, মানে হিস্টোরিক চরিত্র বা সাহিত্য নির্ভর চরিত্র তো তুমি আগেও প্লে করেছো, কিন্তু শেখরের চরিত্রটা যদি আমরা দেখি আর কি, যারা একটু একটু পরিণীতা পড়েছি বা অ্যাটলিস্ট মানে প্রিভিয়াস কাজও কিছু দেখেছি, মানে চরিত্রটার মধ্যে অনেক লেয়ার্স আছে আর কি, মানে সে একাধারে রোম্যান্টিক, আবার কখনো পজেসিভ, আবার কখনো ভীষণ রকমভাবে একটু রিজিড, মানে এক একজন এক এক রকমভাবে ডিসক্রাইব করে শেখরকে। শেখর তোমার কাছে কেমন? শেখর আমার কাছে খুবই একটা রক্তমাংসের মানুষ, এবং তার সঙ্গে সঙ্গে খুবই ধূসর একটা চরিত্র, মানে তার মধ্যে যে যে রাগ রয়েছে, যে জেলেসি রয়েছে, যে মানে একটা পজেসিভনেস আছে, পজেসিভনেস তো ভীষণভাবে সবটা না, তাকে কোথাও গিয়ে তাকে মনে হয় যে এই মানুষটাকে ভালো লাগা যায়, আবার তারপরে মনে হয় যে না এ তো আমাদেরই মতো একটা, আমরা তো এই ধরনের ইমোশন আজকের দিনেও ফিল করি। তো এই ভীষণই রক্তমাংসের একটা মানুষ, মানে সে একেবারে পারফেক্ট মানুষ নয়, পারফেক্ট হিউম্যান নয়, মানে একটা ভীষণ ভালো ছেলে নয়, আবার খারাপ ছেলেও। তো একটা অদ্ভুত মানে চরিত্রটার মধ্যে একটা ওঠানামা রয়েছে, একটা খুব কমপ্লেক্স ক্যারেক্টারাইজেশন, যেটা বললে তুমি একদম অভিনয় করতে গিয়ে আমি খুব আনন্দ পেয়েছি। মানে তার জন্য কি স্পেশাল কোনো প্রিপারেশন ছিল, মানে এইভাবে আমাকে শেখর হয়ে উঠতে হবে? অদি দিদির কিছু গাইডেন্স তোমার? ভীষণভাবে অদি দিদির গাইডেন্স ভীষণভাবে ছিল, তার সঙ্গে অরিজিনাল টেক্সটটা আগে পড়েছি, যখন এই কাজটা করব জানলাম তখন নতুন করে পরিণীতা পড়লাম, এবং তারপরে সর্বরিদির লেখাটা পড়লাম। সর্বরিদির স্ক্রিপ্টটা মানে আমার কাছে আউটস্ট্যান্ডিং, মানে আমি আশা রাখবো দর্শকেরও তাই মনে হবে, তাহলেই সবচেয়ে ভালো হয়, কিন্তু আমার পড়ে এত ভালো লেগে যায়, এবং সেইটার মধ্যেই সমস্তটা দেওয়া ছিল যে কীভাবে ক্যারেক্টারাইজেশন তৈরি করা হবে সেইটা পুরোটাই স্ক্রিপ্টের মধ্যে ছিল, এবং অদিতিদি প্রতি মুহূর্তে গাইড করে গেছেন যে এইভাবে কিন্তু এইটা হবে, এই এইটা করলে এই নুয়েন্সটা বেরিয়ে আসবে। তো এই সব মানে কোলাবোরেটিভ এফর্ট যাকে বলে। আচ্ছা একটা জিনিস বলো, মানে আমি অজিতের কাছে এটা স্পেশালি জানতে চাইছি, শরৎচন্দ্রের বিভিন্ন কাহিনী থেকে এমন এমন কিছু চরিত্র উঠে আসে না, মানে যেগুলোর সঙ্গে মানে একদম রক্তমাংসের মানুষ তো বটে, এবং কখনো কখনো মানুষ ভীষণ রিলেটও করে ফেলে সেই চরিত্রগুলোর সঙ্গে, আমি অন্যান্য বহু কাহিনীতে দেখেছি। ললিতা তোমার কাছে কেন স্পেশাল? ললিতার একটা নিজস্বতা আছে, মানে তখনকার দিনে একটা অনেক অনেকগুলো অনেক উপন্যাসে নানাভাবে অনেক বড় গল্প ছোট গল্প সব কিছুতেই আমি সবাইকেই সব সাহিত্যিকের যতটা আমি পড়েছি সেখান থেকেই বলতে পারি যে কেউ গৃহবধূ, কেউ তার মতন করে মানিয়ে নিচ্ছেন, বা কেউ এমনও আছেন যে প্রোটেস্ট করছেন, নানা রকম চরিত্র দেখেছি আমরা।
কিন্তু ললিতা এরকম যে ললিতার কিন্তু জগৎটা হচ্ছে শেখর, ললিতার সবকিছু দেখা কিন্তু শেখরের চোখ দিয়ে, কিন্তু তার মধ্যেও যে মেয়েটা কখন বড় হয়ে গেল আর একটা নিজের মানে একটা নিজস্বতা মানে নিজের কে চেনা মানে ওর একটা ভয়েস তৈরি হলো, ভয়েস তৈরি হওয়া সেইটা যে কখন হলো এবং ও সেটা এত মানে সেটা গল্পের মধ্যেই আমি বলছি মানে লেখার মধ্যেই টেক্সটে যে এত সুন্দরভাবে সেটা আসে যে যে মেয়েটার পৃথিবীটাই ছিল শেখরদা, সে কি করে একটা সময় এলো যে নিজের একটা এত বড় ডিসিশন নিয়ে ফেললো জীবনের, সেইটা আমাকে সবসময় খুব মানে ওই চরিত্রটাকে চরিত্রটার বিষয় ভাবতে গিয়ে বা বলতে গিয়ে আমার সবসময় সেটা একটা বিস্ময়ের কারণ যে এই ছোট্ট মেয়েটা কিভাবে যে একটা যে চেনা পৃথিবীটার মধ্যে থাকতে 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 পুরো গোটা বড় হওয়াটাই যার হাত ধরে সেখান থেকে বেরিয়ে গিয়ে হঠাৎ করে একটা নিজস্বতা তৈরি করে ফেললো, সেটা কি করে করলো মানে যেটা শরৎবাবু নিজেই লেখায় দিয়ে গেছেন, আমার ওই জায়গাটা খুব ইন্টারেস্টিং লাগে গল্পে। আচ্ছা, তোমার তো দেবচন্দ্রিমার সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করা, তাই না? কেমন ছিল সেই এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো আমাদের। খুবই ভালো এক্সপিরিয়েন্স, মানে দেবচন্দ্রিমার সঙ্গে আমার আলাপই হলো এই কাজটা করতে গিয়ে, এবং আমাদের কিছু ওয়ার্কশপ হয়েছিল, কিছু স্ক্রিপ্ট সেশনস হয়েছিল একসঙ্গে বসে, সেইটা করতে গিয়েই দেখলাম যে দেবচন্দ্রিমা ভীষণভাবে একটা প্রচুর পড়াশুনো করে কাজটা করতে এসেছে এবং প্রচুর হোমওয়ার্ক করেছে, এবং অদিতিদির সঙ্গে সর্বরীদির সঙ্গে বসে চরিত্রটাকে বোঝা, সেই সময়টাকে বোঝা, কারণ সে তো আজকের দিনের একটা মেয়ে, তাকে ওই সময়টা বোঝা, সেই সময়ের মানুষের চিন্তাভাবনা বোঝা, তার কথা বলা, তার হাঁটা চলা, সেইটার পেছনে প্রচুর খেটেছে, এবং সেইটা কাজটা করতে গিয়ে আরও পরিষ্কার হলো এবং দেখলাম যে এবং ও একেবারেই মানে ভীষণই প্রফেশনাল, মানে সে কাজ করে, কাজের বাইরে কাজটা নিয়েই ভাবে, তো সেইটা ফ্যান্টাস্টিক, মানে ও আমার থেকে কাজে হয়তো আর পরে কাজ শুরু করেছে ঠিকই, আমার থেকে বয়সে ছোট, কিন্তু মানে তার কাজের প্রতি নিষ্ঠা, তার কাজের প্রতি তার প্রফেশনালিজম, হ্যাটস অফ। গৌরব আর শেখরের মধ্যে সত্যি কোনো মিল আছে নাকি দুটো সম্পূর্ণ আলাদা মানুষ? না, আমি বিশ্বাস করতে ভালোবাসবো যে খুব মিল নেই, কিন্তু কোথাও গিয়ে তো মিল আছেই, অবশ্যই আছে, মানে সে যে ধরনের একটা বেসিক মানুষটা, যে যে জায়গার থেকে সে, তার চিন্তাভাবনা, তার খানিকটা তার পড়াশুনো, তার সঙ্গে আমি সব কিছুর সঙ্গেই কিছুটা হলেও আইডেন্টিফাই করেছি, এবং আমার নিজ জীবনেও আমি যেই ধরনের মানে একটা সময় ছিল যখন আমি অত্যন্ত পজিটিভ হয়ে উঠেছিলাম, তো সেই 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 সময়গুলো মনে করেছি, এবং সকলের জীবনেই বোধ হয় এই সময় এইরকম ফেজ আসে যেখানে একটা মানে সে রাগ করে, সে অভিমানী হয়, সে পজিটিভ হয়, সে জেলাস হয়, তো এই সব কিছুই নিজের জীবনকে ভালোবাসে, তো সব কিছু নিজের জীবন থেকে কিছু তো টেনে আনতে হয় অভিনয়ের ক্ষেত্রে, তো সেইটা আমাকে সাহায্য করেছে যে আমার সঙ্গে শেখরের কিছু মিল তো আছেই, অবশ্যই আছে। আচ্ছা, তুমি একটা কথা বলো, অ্যাজ এ ডিরেক্টর তুমি যে এরাটাকে রিপ্রেজেন্ট করছো বা যেই সময়টা এই 2024 দাঁড়িয়ে এই জেনারেশন মানে একদম ইয়াং জেন জি, তারা কি সত্যি মনে হয় যে এই ধরনের গল্পের সঙ্গে তারা কানেক্ট করবে বা তাদের উপর প্রভাব পড়বে? আমি তো বিশ্বাস রাখি, কারণ আমার আমার আসলে সবার থেকে খুব এক্সপেকটেশন, কারণ আমার মনে হয় যে আমরা এই যে বলি না জেন জি, ওরা আমি তুমি যদি ওদের সঙ্গে কখনো কথা বলো, ওরা এত মানে আমি অনেকের সঙ্গে অনেক বাচ্চাদের সঙ্গে কথা বলেছি যে এত মানে ভাবনা চিন্তায় এত গভীরতা, সত্যি বলছি আমাদের ওই ছোটবেলায় অত ভাবনা চিন্তা ছিল না, অনেকটাই মানে ওরা অনেক ম্যাচিওর। এবং আরেকটা জিনিস হচ্ছে পরিণীতার গল্পটা তো কোথাও গিয়ে একটা প্রেমের গল্প, আর প্রেম বলতে গেলে শুধু প্রেম শব্দটা খালি ভালোবাসা নয়, মানে তার মধ্যে যেরকম পরিণীতায় আছে মান, অভিমান, এক্সপেকটেশন, একটু দায়িত্ব, দায়িত্ব দূরে চলে যাওয়া, কাছে আসা, এই সবটা, এইটা যে কোনো জেনারেশনের ক্ষেত্রেই খুব মানে ধ্রুব সত্য, এইটা না কেউই মানে কেউই কাটিয়ে চলে যেতে পারবে না, বোধহয় সব মানে আগেও এটা হয়েছে সমস্ত জেনারেশন জুড়ে, যে মানে আমরাই এখন যেখানে এসে পৌঁছেছি এবং এটা ভবিষ্যতেও হতে থাকবে, এইটা বোধহয় খুব একটা পাল্টে যাবে না। সাহিত্য নির্ভর একটা প্রজেক্টের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড স্কোর বলো বা গান বলো খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং খুব সচেতনভাবে সৃজনশীল হতে হয় সেক্ষেত্রে আর কি, তোমার এই প্রজেক্টের মিউজিক নিয়ে যদি আমাদের একটু কিছু বলো।
আমাদের এখানে গান আছে, আর ডেফিনেটলি আবহ একটা, মানে যে বিজিএম যেটাকে বলে থাকি আমরা ব্যাকগ্রাউন্ড স্কোর, তো সেখানে এটা পুরোটাই খুব খুব গুরুত্বপূর্ণ। তার একটা কারণ হচ্ছে যে সাউন্ড ব্যাপারটাই খুব ইম্পর্ট্যান্ট। অনেক কিছুই সময়কে বোঝানোর জন্য সাউন্ড এবং মিউজিকটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা যেরকম ভিজুয়ালি অনেক কিছু চেষ্টা করেছি তৈরি করতে, দেখাতে চেষ্টা করেছি, কিন্তু সেটাকে আরও বেশি এনহ্যান্স করার জন্যে, সেটাকে অন্য মাত্রায় পৌঁছে দেওয়ার জন্যে গান এবং মিউজিক দুটোই খুব ইম্পর্ট্যান্ট, যেটা ইন্দ্রদীপ দাশগুপ্ত করেছেন আইডি। তো আইডিকে আমি শুটিংয়ে যাওয়ার আগের থেকেই কথা চলছিল, এবং আমি একটা জিনিস যেটা আমি সবার ক্ষেত্রেই করে থাকি, আমি আমার যেটা আমি যেভাবে দেখছি আমি সেটা আমার মতন করে বলে দিই, তারপরে যার যেটা এক্সপার্টিস, মানে যিনি এই কাজের দায়িত্বে আছেন, সেটা প্রোডাকশন ডিজাইনার হোক, কস্টিউম হোক, কি মিউজিকের কাজ হোক, ডিওপি হন, যেই হন, এবং অভিনেতাদেরও, আমি ওই প্রতি মুহূর্তে এইরকমই হতে হবে বা এটা চাই, কারণ আমি তাকে এই প্রজেক্টের পার্ট হিসেবে চাইছি, কারণ তার এক্সপার্টিসের উপর আমার ভরসা আছে। রাইট, তো আইডিকেও আমি আমার যা মনে হয়েছিল সেটা আমার মতন করে এক্সপ্লেন করেছিলাম, এবং আইডি স্ক্রিপ্টটা পড়েন এবং শুটিং হওয়ার পরে উনি এপিসোড দেখেন এবং উনি ওর মতো করে সাজিয়েছেন মিউজিক। শুটিংয়ের কোনো সেরা মুহূর্ত যেটা এই মুহূর্তে ভীষণ মনে পড়ছে? প্রতি মুহূর্ত এত ভালো লেগেছে আমার কাজটা করতে গিয়ে, না মানে যেমন ভালো ইউনিট, তেমন ভালো কো-অ্যাক্টরস, তেমন মানে পুরো এক্সপিরিয়েন্সটাই আমার খুব আনন্দদায়ক ছিল। এবং যেটা আগেও বারবার বলেছি আবারও বলছি, সেটা হচ্ছে যে খুব রেয়ারলি এরকম হয় যে আমি স্ক্রিপ্টটা পড়ে যেটা ইমাজিন করেছি সেইটাই ঘটতে দেখছি যখন শুটিংটা হচ্ছে বা যখন এন্ড প্রোডাক্টটা তৈরি হয়েছে, সেটা খুব রেয়ারলি হয়। মানে সেটা আমার সৌভাগ্য যে এরকম একটা কাজে আমি কাজ করলাম যেখানে আমার আমার স্ক্রিপ্টটা পড়ে আমি যেটা ইমাজিন করেছিলাম ঠিক সেইটাই আমি দেখতে পেয়েছি, এবং সেটা অবশ্যই অদিতিদির কৃতিত্ব এবং এবং প্রতি মুহূর্তে খুব আনন্দ করে কাজ হয়েছে। একটা কঠিন কাজ এত, মানে এই এই সময়ের মধ্যে শেষ করতে হবে, এতগুলো জায়গায় গিয়ে শুটিং করতে হবে, এত লজিস্টিক্যাল প্রেশার্স থাকে তার মধ্যে, কিন্তু এত আনন্দ করে কাজ হয়েছে না, কোনো সময় মনে হয়নি যে সবাইকে ভীষণ বকাবকি করে কাজ করানো হচ্ছে, সবাই নিজের থেকেই খুব আনন্দ নিয়ে কাজ করে। একটা মিষ্টি মেয়ে, মানে অরিজিৎ যদি বকতে পারে সেটাও তো আমাকে বিশ্বাস করবে না, ব্যাপার নাকি? না না, রেগে গেলে কিন্তু মুশকিল আছে, সেটা ওরও আছে। কিন্তু আমাদের কাজটা হচ্ছে এই সব মানুষগুলোকে কোথাও, মানে যারা আমরা মানে ডিরেক্টোরিয়াল ইয়েটাতে থাকি, আমি এবং আমার টিম, আমাদের সবসময় কাজ থাকে সবাইকে কিভাবে একটা সুতোয় গাঁথবো, তো সেইটা আমরা চেষ্টা করি করতে। এবং এই শোটার ক্ষেত্রে যেটা হয়েছে যে সবাই না খুব সিঙ্কে ছিল, মানে আমাদের কাউকে গিয়ে আলাদা করে এটা কর রে, এটা দে রে, এটা করতে হবে, মানে সেটার জন্য খুব বলতে হয়েছে না, মানে সবাই খুব প্রিপেয়ার্ড ছিল, এবং মানে প্রত্যেকে, অভিনেতা অভিনেত্রী থেকে নিয়ে প্রত্যেকজন, মানে যারা যারা যে যে ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন প্রত্যেকটা মানুষ। আর আমার কাছে এই পরিণীতা বানানোর গোটা এক্সপিরিয়েন্সটাই খুব মনে রাখার মতো, মানে প্রি প্রোডাকশন থেকে নিয়ে শুটিং থেকে নিয়ে পোস্ট প্রোডাকশন সবটাই। তার কারণ আমি নিজে হাতে করে এরকম কাজ আগে যেহেতু করিনি গোটাটা, ফলে এখানে আমি প্রত্যেকটা জিনিস চেষ্টা করেছি আমার একটা পার্সোনাল টাচ রেখে করার, যেটা যেটাতে হয়তো বা ওই আবার বললাম যে হয়তো পরিণীতা যারা পড়েছেন তারা একরকম, মানে পরিণীতা টেক্সটটা পড়ে একরকম একটা ভাবনা চিন্তা তৈরি করেছেন, আমার পড়ে যেটা মনে হয়েছে আমি কিন্তু ওই লেখাটা থেকেই সেটা বানানোর চেষ্টা করেছি। এবার দর্শকের ওপর আমার মানে এইটুকুই, মানে দর্শকদের কাছে আর কি আমার আবেদন যে তারা না দেখে যেন বলেন না যে না এটা তো ঠিক শরৎচন্দ্রের গল্পটা না, এটা তো অন্য কিছু, বা আপনি এটা নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করে ফেলেছেন। আমরা কিন্তু একেবারেই এমন কিছু করিনি যেটা টেক্সট থেকে খুব বেরিয়ে গিয়ে করেছি, তাই
ওই আবার বলছি যে প্রত্যেকটা মুহূর্তই আমরা এনজয় করেছি, যে কারণে আমি আলাদা করে তোমাকে বলতে পারবো না যে আচ্ছা এই পার্টিকুলার জায়গা এই দিনটা আমার মনে আছে। সবগুলো দিনই রোজই সকালবেলা গিয়ে আমাদের মনে হতো যে ও আচ্ছা এটা একটা নতুন চ্যালেঞ্জ, নতুন চ্যালেঞ্জ। আচ্ছা ইন্ডিভিজুয়ালি তোমরা দুজনে একটু বলো যে শরৎচন্দ্রের তোমাদের মানে সেরা চরিত্র কোনটা, যেটা খুব ভালো লাগে বা তোমাদের প্রিয় এরকম কোন? বাবা আগেই তো দেবদাস মনে পড়ে আর শেখর মনে পড়ে, আর এই প্রত্যেক চরিত্রই মানে তার করা এত এত সুন্দর সুন্দর সব চরিত্র রয়েছে, এত সুন্দর গল্প রয়েছে, সব কোনটা ছেড়ে কোনটা বলবো। আর আমার যে 100% সমস্ত শরৎচন্দ্রের লেখা পড়া সেটাও তো আমি বলতে পারবো না, তাই আমার কাছে অভিনেতা হিসেবে শেখর বা দেবদাস এই চরিত্রগুলো এমন চরিত্র যেগুলো আমি করার সুযোগ পেলে খুব আনন্দ পাবো, যেটা এই একটা তো পূরণ হয়েছে, একটা পূরণ হয়েছে। তোমার কাছে? আমার তো পরিণীতা গল্পটাই খুব পছন্দ বলেই আমি করতে পারি, তাই আমার কাছে এই মানে আমার কাছে খুব প্রিয় নিশ্চয়ই ললিতা আর শেখর তো খুব আমরা সেলুলয়েডে একরকম পরিণীতা দেখেছি, কাহিনীতে একরকম পরিণীতা পড়েছি, কিন্তু আমাদের কল্পনাতেও হয়তো আরেকরকম পরিণীতা রয়েছে। তবে এবার যে পরিণীতা আমরা দেখতে চলেছি সেটা পুরোপুরি একদম অদিতিদির পরিণীতা, এবং তাকে দেখার পরই আশা করবো আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যে এই পরিণীতা কেন বাকিদের থেকে একটু হলেও আলাদা, তাই তো? একদম, অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য, জিও বাংলাকে এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারা প্রত্যেক রবিবার ঠিক রাত 8টায় একদম দেখতে ভুলবেন না জিও বাংলায় জিও আড্ডা উইথ লাবণ্য। ফিরে আসবো নতুন একটা এপিসোড নিয়ে নেক্সট উইক, খুব ভালো থাকবেন।